আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ পঁচিশে মে দুই হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো আরব নিউজ পত্রিকার এক খবরে জানানো হয়েছে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে যে সকল দেশ সৌদির লাল তালিকায় রয়েছে সে সকল দেশের প্রবাসী নাগরিকদের ভিসা ও ইকামার মেয়াদ আগামী দুই জুন পর্যন্ত বাড়িয়েছেন সৌদি সরকার এই মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর মূলত যে বিশটি দেশের সাথে সৌদি আরবের বিমান চলাচল বন্ধ রয়েছে সেই সকল দেশের প্রবাসীদের ভিসা ও ইকামার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তবে এতে করে আমাদের বাংলাদেশি প্রবাসীদের কোনো লাভ হচ্ছে না কারণ বাংলাদেশের সাথে সৌদি আরবের আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে তাই বাংলাদেশি প্রবাসীদের ভিসা ও ইকামার মেয়াদ বাড়ছে না সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক ঘোষণাতে জানানো হয়েছে গত ছয় মাসে সৌদিতে করোনা সংক্রমণ প্রায় চত্বর শতাংশের উপর বেড়েছে মূলত জনসমাগমের কারণে গত দিনগুলোতে করোনা সংক্রমণ এত বৃদ্ধি পেয়েছে তাই সকলকে করোনা থেকে মুক্ত থাকতে সতর্ক থাকার আহ্বান করা হয়েছে সেই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছেন এখন পর্যন্ত সৌদি আরবে ব্ল্যাক ফাঙ্গাস এর কোন সংক্রমণ শনাক্ত করা যায়নি এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই যে সৌদি আরব এখন পর্যন্ত প্রায় তেরো মিলিয়নেরও বেশি করোনার টিকা সৌদি নাগরিক ও প্রবাসীদেরকে দিয়েছেন সাধারণ জীবন জীবনযাপনে ফিরতে সকলকে অতি দ্রুত করোনার টিকা গ্রহণ করতে আহ্বান করেছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হলো সৌদি প্রবাসী ও নাগরিকদের জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের সতর্ক জানানো হয়েছে আজ মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সৌদি আরবের আবহাওয়া খারাপ থাকতে পারে বিশেষ করে নাজরান আসির ও আল বাহা মক্কা আল মুকাররমাতে ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পূর্বাঞ্চল আল কাসিম রিয়াদ এবং উত্তরাঞ্চলে সক্রিয় বাতাসের সাথে সহ বৃষ্টিপাত হতে পারে তাছাড়া এলাকাগুলোতে সাথে চলাফেরা করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সকলকে